তো গাইস ওয়েলকাম ব্যাক গাইস। তো ট্রেলার দেখে বা ইন্ট্রো দেখে বুঝতেই পারে যে কি ভিডিও হতে চলেছে। তো গাইস গেম পাস একটা নিউ প্যাক এসছে আমাদের মাঙ্কি কিং এর প্যাক, যেখানে গাইস নতুন আবার এছাড়া এদের যে সুপার কার মেসারেটি যেটা আমাদের এসেছে অলরেডি, তার গাইস একটু আপগ্রেডেবল ভার্সন গেম পাস এসছে। তো এটা জাস্ট একটা রিভিউ ভিডিও, তোমরা দেখতে পারো, রেটিং দিতে পারো কমেন্ট সেকশনে যে কোনটা ভালো। আর M4 একটা আপগ্রেডেবল স্কিন আছে, EMP-র একটা আপগ্রেডেবল স্কিন আছে, সব কিছু ভিডিওতে দেখাবো। তো ট্রেলার দেখেছো মাঙ্কি কিং এর একটা আউটফিট, OP আউটফিটটা খুবই জোশ। আর এর সাথে যে ইমোটটা থাকবে গাইস দেখে না, তো দেখতে পাচ্ছে লাঠিটা জাস্ট যে ম্যাজিক্যাল স্টিকটা ছিল সেটা কানের ভিতরে চলে গেল না, কোথায় যায় না। তো এই প্যাকেজের সাথে মানে যদি যদি মাঙ্কি কিং সেটটা পাও বা পারচেস করো তাহলে গাইস তুমি ইমোটটা টোটালি ফ্রিতে পাবে। এটা লেজেন্ডারি আইটেম, সঙ্গে গাইস দেখতে পাচ্ছ M416-এর একটা মাঙ্কি কিংয়ের আরও একটা আপগ্রেডেবল স্কিন, সঙ্গে EMP-র আপগ্রেডেবল স্কিন আছে। EMP স্কিনটা দেখে নাও, এটা মেবি ক্রিস্টাল, জেড ক্রিস্টাল এরকম কিছু একটা নাম, অ্যাকচুয়ালি আমি ফুল ফর্ম জানি না, তোমরা ট্রান্সলেট করে নিতে পারো। লাইট পিঙ্ক অ্যান্ড গাইস এটা লাইট পার্পল অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনে কিল ম্যাসেজ দেখতে পাচ্ছ, এলিমিনেশন ব্রডকাস্ট আর কি। আর তারপরে গাইজ নর্মাল ফর্মগুলো দেখতে পাচ্ছ, বেশ OP লাগছে। আর এদের সবকটা স্কিনই একটু হাইফাই দেখতে লাগে, সে লেভেল 6-এ। এদের EMP-তেও গাইজ অন হিট এফেক্ট আছে, আমাদের যেরকম গ্লোবালে সব গানে নেই বাট এদের বেশিরভাগ ক্ষেত্রে গেম পার পিছিয়ে বেশিরভাগ গানেই অন হিট এফেক্ট আছে। লুট গ্রেড দেখতে পাচ্ছ, আর লেভেল 9 অফ দি আপগ্রেড, লেভেল 9-এর এটা কী ফর্ম আমি বুঝতে পারছি না, কিছু একটা সেট করতে দিচ্ছিল, তো এটা অ্যাকচুয়ালি আমি জানি না, তো তোমাদের বোঝাতে পারবো না। এই হলো ফাইনাল ফর্মটা, ওপরে দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে দেখতে, বাট অনেকটা রিয়েলিস্টিক ফিল দিচ্ছে না কিন্তু। এবার আসছি M416-এরটা, তো M416-টাও দেখে নাও। তো M416-টাও মোটামুটি ঠিকঠাকই লাগছিল। তো এই হলো গাইস লেভেল 1-এ মোটামুটি আমাদের কিছুদিন আগে একটা স্কিন এসেছিল একটু নিয়ন ব্লু কালারের, ঠিক অনেকটা ওইরকম লাগছে, অরেঞ্জি কালার, সঙ্গে কিছু স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। আর এই হলো গাইস তার কিল এফেক্ট আর কি, যে স্মোক এফেক্টটা মানে ফায়ার করলে মরার আগে যে এফেক্টটা হবে, এই হলো গাইস এফেক্ট। আর এই হলো কিল ম্যাসেজ, OP নয় বাট কিল ম্যাসেজ ঠিকঠাকই আছে। এই অনুযায়ী ওই প্যাকে যেরকম ম্যাচিং হয় কি মাঙ্কি কিং এর ড্রেসের সাথে ঠিক সেরকমই লাগছে। লেভেল 4 এটাও গাইস লেভেল 9 অবধি আপগ্রেড করতে পারবে, আর লেভেল 9 ওই সেম আছে, মানে লেভেল 8 অবধি যাবে, তারপরে লেভেল 9-এ ওই একটা কী অপশন আছে যেটা আমি জানি না। তো তোমাদের জাস্ট শুধু দুটো কম্পারিজন দেখালাম। তো তোমাদের এই নতুন M416 বা মাঙ্কি কিং M416 কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর গাইস গেম পার পিছিয়েও গাইস নতুন সুপার কার কোলাবরেশন হচ্ছে, নতুন ঠিক না মানে ফার্স্ট টাইম আসছে, মেসারেটি আমাদের অলরেডি এসে চলে গেছে, তো মেসারেটির আবার একটা কোলাব হবে, সেটার গাইস যে কারগুলো সেগুলো দেখে নাও একটু। তো এই হলো গাইস কুপার বি স্টাইল, দুটো করে কালার থাকবে, এই হলো 3 কার্ড, এই সিঙ্গেল কার্ডের যেটা হালকা ক্রিমি কালার, আর এই হলো গাইস 3 কার্ডের যেটা হালকা পিঙ্ক কালার, আর ডাসিয়া স্কিন দেখতে পাচ্ছে যেগুলো 3 কালার, ট্রাই কালারটায়, আর এই হলো ব্ল্যাকটা খুবই OP লাগছে, একটা কার্ড দিয়ে নিতে পারবে, একটা কয়েন দিয়ে OP লাগছে, জোশ লাগছে দেখতে পাচ্ছ, পুরো ডার্ক ব্ল্যাক টাইপের। আর এর সাথে আর একটা USD থাকবে, 3টে ফর্মই আছে মেসারিটি যেরকম এসেছিলো। তো তোমাদের কোন মেসারিটিটা কেমন লেগেছে, আমি সাউন্ড হয়তো হালকা তোমরা শুনতেও পাচ্ছ, সেটা কমেন্ট সেকশনে জানাও। আমাদের গ্লোবাল ভার্সনে মেসারিটির স্কিনগুলো ভালো লাগছে, আর এর গাইস USD গাইস এই কালারটা সফট কালারটা বেশ ভালো লাগছে, দেখো হালকা লাইট গ্রিন টাইপের, মানে হালকা ওই শ্যাওলা টাইপের কালার অনেকটা লাগছে। তোমাদের কেমন লেগেছে ওভারঅল স্কিন বা ওভারঅল সেট সেটা কমেন্ট সেকশনে জানাবে। আজকে ভিডিওতে গেছে এই প্যাকেজটাই তোমাদের দেখানো ছিল, একটু ইউনিক টাইপের প্যাকেজ, মাঙ্কি কিং এর সাথে কোলাব ঠিক নয়, স্পেশাল কোনো ইভেন্টে ধরুন এসেছে আর কি। তো কেমন লেগেছে সেটা ভিডিও কমেন্ট সেকশনে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর জন্য।